ক্রিয়েট মেম্বারশিপ গ্রুপ অ্যান্ড আর্ন মানি। এই জিনিসটা হয়তো আপনারা একটু বললে হয়তো বুঝবেন যে হিমুন ভাই এটা তো খুবই একটা দারুণ একটা হচ্ছে সিস্টেম বা দারুণ একটা আইডিয়া, এত আপনি হয়তো এই জিনিসটা তো এড়িয়ে যেতে পারতেন, কিন্তু দেখা গেছে আপনি আমাদের সাথে এটা শেয়ার করছেন। ঠিক আছে, আমি মূলত আসলে মানুষ এই আইডিয়াগুলো বের করতে পারি খুব সহজে, মানুষ কেন এই কাজটা করে আমি আগে প্রশ্ন করি, তখন আমি বুঝতে পারি যে এই কাজটা এই জন্যই করছে। ঠিক আছে, আমি আপনাদেরকে বেশ কয়েকটা গ্রুপের লিঙ্ক দিছি না, ওই রকম গ্রুপ চাইলে তো আপনিও নিজেও তৈরি করতে পারেন, তাই না? আমি গ্রুপের লিঙ্কগুলো একটু দেখাচ্ছি, তাহলে দেখালে সুবিধা হবে আপনাদের। ওকে, এই যে পিডিএফ ফাইলটা আপনাদের কাছে সবার কাছে আছে আশা করি, এই ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের একটা ফাইল, তো এই জন্য মূলত হচ্ছে ফাইল আকারে দিছি আমি আপনাদেরকে পিডিএফ ফাইল আকারে। এই যে আমি আপনাদেরকে এতগুলো যে গ্রুপ লিঙ্ক দিলাম প্রত্যেকটা গ্রুপে, এইরকম গ্রুপ কিন্তু চাইলে আপনিও একটা তৈরি করতে পারেন, ধরনের কিন্তু মেম্বারশিপ গ্রুপ তৈরি করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। এই গ্রুপে যেমন 22,000 মেম্বার আছে, 22,000 মেম্বার থেকে প্রতিদিন কেউ না কেউ তো মনে করেন লেনদেন করে, প্রতিদিন কেউ না কেউ কিন্তু লেনদেন করে, তো ধরে নিলাম প্রতিদিন সে যদি 10,000 টাকা মানুষকে লেনদেন করে দেয়, 10,000 টাকা, সেখান থেকে সে যদি 10% একটা 15% ভ্যাট রাখে, সে তার ইনকাম হচ্ছে আপনার 15% ভ্যাট রাখলে তার ইনকাম কিন্তু 1500 টাকা। সে যদি প্রতিদিন যদি 10,000 টাকা লেনদেন করে দেয় মানুষকে, এখন সে যদি 10% শুধুমাত্র ভ্যাট রাখে, তাহলে কিন্তু 1,000 টাকা তার নিট প্রতিদিন ইনকাম থাকতেছে। সে 30 দিনে কত ইনকাম করবে, তাহলে 30,000 টাকা। এই জিনিসটা কিন্তু অনেকে কিন্তু মানে হয়তো বা বুঝেও না, আবার দেখা গেছে আপনি এই গ্রুপে এই ধরনের একটা গ্রুপ তৈরি করবেন। ঠিক আছে, ছোটো একটা গ্রুপ কিনে নেবেন প্রথমে, এরপর গ্রুপের নামটা চেঞ্জ করবেন। ধরেন আপনি ছোটো একটা গ্রুপ 5,000 মেম্বারের বা 6,000 মেম্বারের, এগুলো দেখা গেছে আমার কাছে এই ধরনের অনেক গ্রুপ আছে, আপনারা চাইলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই ধরনের অনেক গ্রুপ আছে, এগুলো কিনে নিয়ে নামটা চেঞ্জ করা যায়। কিন্তু ওই গ্রুপগুলো নেওয়ার পর আপনার হচ্ছে ফেসবুক হচ্ছে ডিলিং এই ধরনের হচ্ছে নাম দিবেন একটা, বা ভার্চুয়াল প্রোডাক্ট বাই সেল এই ধরনের হচ্ছে নাম দিবেন, যে কোনো একটা নাম, বা FB ফেসবুক YT ইউটিউব হচ্ছে ইউটিউব চ্যানেল বাই সেল এই ধরনের নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে হচ্ছে গ্রুপের রুলস দিবেন, এই যে এরকম, যেমন এই যে থ্যাংকস অ্যাডমিন, তো থ্যাংকস অ্যাডমিন দিচ্ছে এই জন্য মূলত তারা একটা চার্জ রাখে। অ্যাডমিনের কাজ হচ্ছে মূলত ধরেন বায়ার এবং সেলারকে হচ্ছে মানে সেফভাবে ডিলটা করে দেওয়া, বিনিময়ে কি তাই সে মধ্যবর্তী থেকে একটা পার্সেন্ট রাখে, মানে চার্জ রাখে 5%, 10%, অনেকে কিন্তু 15-20% রাখে। তো ধরে নিলাম, তো কিছুক্ষণ আগেই তো আপনাকে আমি ক্যালকুলেশন করে দেখালাম, অ্যাভারেজে যদি প্রতিদিন যদি 5,000 টাকা যদি লেনদেন হয়, আপনি যদি 10% করে চার্জ রাখেন, ঠিক আছে, 500 টাকা ইনকাম, আপনার দেখা গেছে 30 দিনে ইনকাম কত, 15,000 টাকা। এই বিষয়টা খুবই একটা বেসিক, কিন্তু দেখা গেছে বেশি ইনকাম করা যায় এটা দিয়ে। এত যে গ্রুপ মানুষ করছে, আপনার কি মনে হয় লাভ না থাকলে তারা এই ধরনের গ্রুপগুলো করছে? মানুষ হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে বাই সেল করতেছে, ইউটিউব চ্যানেল বাই সেল করতেছে, গ্রুপ বাই সেল করতেছে, ডলার বাই সেল করতেছে, জাস্ট ওইখান থেকে আপনি একটা কমিশন, ছোট্ট একটা কমিশন হচ্ছে বসাই দিবেন যে ভাই আমি হচ্ছে আপনাদেরকে লেনদেনটা করে দিব, ঠিক আছে, কিন্তু বিনিময়ে আপনারা আমাকে কিছু পার্সেন্টেজ দিবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছে, খুবই একটা চমৎকার একটা হচ্ছে এটা সিস্টেম টাকা ইনকাম করার জন্য ফেসবুক থেকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে কিন্তু লেখাই আছে প্রতি হাজারে আপনার কত, 20 টাকা করে অ্যাডমিন ডিল করুন, দেখতে পাচ্ছেন প্রতি হাজারে সে হচ্ছে 20 টাকা নিচ্ছে, তা 20 টাকা মানে কত, 2% সম্ভবত, সে হচ্ছে খুবই কম খরচ নিচ্ছে। কিন্তু অনেকে কিন্তু আপনি সর্বোচ্চ 5% নেবেন প্রথম দিকে, অথবা 2% দিতে পারেন।